বন্ধুরা, ভিডিওর শুরুতেই জানাই একটি গুরুত্বপূর্ণ কথা। শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য আমরা প্রতিটি ভিডিও বানাই ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। কারো ধর্মে আঘাত করা, কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া এই চ্যানেলের উদ্দেশ্য নয়। এই শিব মন্দির হঠাৎ হঠাৎই সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, যা দেখার পর অন্তত একবার আপনার গা শিউরে উঠতে বাধ্য। যদি আপনাকে বলা হয় যে ভগবানের মন্দিরও মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে, তবে কি হবে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, সেরকম মন্দিরও রয়েছে, আর সেটাও এই ভারতের মাটিতেই। দ্য ডিসঅ্যাপিয়ারিং শিবা টেম্পল অফ গুজরাট, এই সেই আশ্চর্য মন্দির। ঈশ্বরকে যে কোনো ভাগ্যবাণী কেবল দেখতে পায়, সে কথা ভক্ত মাত্রই জানেন। কিন্তু যদি আপনাকে বলা হয় যে ভগবানের মন্দিরও মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে, তবে কি হবে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, সেরকম মন্দিরও রয়েছে, আর সেটাও এই ভারতের মাটিতে। গুজরাটের কাভি কাম্বোয়ের স্তম্ভেশ্বর মহাদেব নামের শিব মন্দিরটির বয়স প্রায় 150 বছর। আরব সাগর আর কাম্বি উপসাগরের মাঝামাঝি এর অবস্থান। আপাত দৃষ্টিতে এই মন্দিরের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কিন্তু এর বৈশিষ্ট্য টের পাওয়া যায়। যখন সমুদ্রের জোয়ার আসে, কারণ তখন সম্পূর্ণ সমুদ্রের জলের তলায় চলে যায় এই মন্দির। আবার জোয়ার চলে যাওয়ার পর যখন জলস্তর নামতে শুরু করে, তখন একটু একটু করে জল থেকে মন্দিরটি জেগে ওঠে। সমুদ্রের জলে মন্দিরের সম্পূর্ণ নিমজ্জন এবং তারপর আস্তে আস্তে তার জলমুক্তির দৃশ্য স্বভাবতই এক অলৌকিক অভিজ্ঞতা পর্যটকদের কাছে। দূর দূরান্ত থেকে পর্যটক ও ভক্তরা এই দৃশ্য দেখার জন্য উপস্থিত হন মন্দিরে। এই মন্দিরের রীতি হল, ভক্তরা সকাল সকাল চলে যান মন্দিরে, পূজা অর্চনা সেরে নেন, তারপর শুরু হয় তাদের অপেক্ষা। সেই সময়টা কেউ কেউ সমুদ্রের শোভা উপভোগ করেন, কেউ বা আবার মন্দিরে বসেই ঈশ্বর চিন্তায় নিমগ্ন হন। তারপর জোয়ারের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে আসতে থাকে মন্দির চত্বর। ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদ দূরত্বে সরে যান, তাদের চোখের সামনে শুরু হয়ে যায় আশ্চর্য প্রাকৃতিক লীলা। জোয়ারের জল বাড়তে বাড়তে গ্রাস করে ফেলে পুরো মন্দিরটাকে, তখন সেদিকে তাকালে মন্দিরের অস্তিত্ব পর্যন্ত চোখে পড়ে না। কিছুক্ষণ কাটে এইভাবে, তারপর আবার সরে যেতে থাকে জোয়ারের জল। জলের ওপর প্রথমে দৃশ্যমান হয় মন্দিরের চূড়া, তারপর আস্তে আস্তে গোটা মন্দিরটাই জেগে ওঠে জল থেকে। মন্দিরটি মানব দৃষ্টির সম্পূর্ণ আড়ালে চলে যায় বলে একে অনেকে অদৃশ্য মন্দির বলে থাকেন। সাময়িকভাবে মন্দিরটি মানব দৃষ্টির সম্পূর্ণ আড়ালে চলে যায় বলে একে অনেকে অদৃশ্য মন্দির বলে থাকেন। ভক্তেরা গোটা বিষয়টিকেই ঐশ্বরিক লীলা হিসাবে ব্যাখ্যা করেন। তাদের ধারণা, স্বয়ং ব্রহ্মা এইভাবেই প্রকৃতির মাধ্যমে মহাদেবের জলাভিষেক ঘটিয়ে থাকেন। তবে বিজ্ঞানীদের মতে বিষয়টি সাধারণ প্রাকৃতিক নিয়ম মাত্র। তবে ঘটনার নেপথ্য কারণ যাই হোক, প্রতিদিন এইভাবে সমুদ্র জলে নিমজ্জিত হওয়ার পরেও মন্দির ও তার অভ্যন্তরস্থ শিবলিঙ্গটি সম্পূর্ণ অক্ষত রয়ে গিয়েছে। এটাও যে কম বিস্ময়কর ঘটনা নয়, তা মানছেন বিজ্ঞানীরাও। আমাদের লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটার পর বেল আইকনটিকে প্রেস করুন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে।